হ্যালো ফ্রেন্ডস, আমি তমাল। আপনাদের আজকে নিয়ে যাব আমাদের স্বপ্নের পদসেতু দেখাতে। এই মুহূর্তে আমি সরাসরি ভিডিওটি করছি, যার জন্যে অনেক নয়েজ ভিডিওতে, আপনারা ভয়েসটা ক্লিয়ার পাবেন না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আজকে দেখতে থাকেন আমার সাথে, পুরো ভিডিও জুড়ে থাকেন, আমি আপনাদের সরাসরি পদসেতুটি দেখাব। এই মুহূর্তে আমি মাঝ নদীতে, ফেরিতে, এখান থেকে আরেকটু পরেই, হয়তো আর দু এক মিনিট বাদেই আমি সেই স্বপ্নের পদ্মা সেতুর নিচে দিয়েই যাব, ওপার প্রান্তে, আমি ঢাকাতে আমি পৌঁছাবো, যার জন্যে আমি আপনাদের এই সরাসরি ভিডিওটি আমি ধারণ করছি। এখানে এই পলি জমে যে বিশাল আকৃতির স্তূপগুলো দেখতে পাচ্ছেন, পুরা নদীটি এখন প্রায় শেষ পর্যায়ে, নদীর দুপার ভেঙে যাচ্ছে, মাঝে চরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন নিজেদের চোখে। এখানে আসলে আর কিছুদিন বাদে, যদিও আজকেও আমাদের ফেরিটি অনেক জায়গায় বেঁধে গেছে নিচে মাটিতে, পলিতে, আর কিছুদিন বাদে হয়তো একেবারেই অনুপযুক্ত হয়ে যাবে এটা চলাচলের জন্যে। এখানে আমরা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের। আপনারা চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর সামনে। সবগুলো স্প্যান এখন দৃশ্যমান, টোটাল এখানে 41টি স্প্যান আছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মুহূর্তে আমি সরাসরি, আমি এখন ফেরিতে, আর সরাসরি ফেরি থেকে আমার ভিডিওটি ধারণ করা, যদিও মোবাইল ক্যামেরায় ধারণ করা, হয়তো একটু হেজি থাকবে বা একটু ওয়েস পয়েস্ট ক্লিয়ার হবে না পুরোপুরি, আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের খুশির খবরটি জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পদ্মা সেতুর 6.15 কিলোমিটার, আইমিন 6.5 কিলোর একটু কম টোটাল অ্যাভারেজে, পুরাটাই এখন সংযুক্ত করা হয়ে গেছে। এই যে স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন স্প্যানগুলো নদীর উপরে ভাসমান, আসলে না, এটার গভীরতা আসলে না বললে আপনাদের বোঝানো যাবে না। আর আমি প্রথমে ভাবছিলাম যে আমাদের ফেরিটা হয়তো বেঁধে যাবে, এত নিচু যে সেতুটি হয়তো বেঁধে যাবে, কিন্তু আসলে না, এটা সমুদ্রের পৃষ্ঠ থেকে 150 মিটার, আইমিন আপনার 450 ফিটের মতো প্রায় উচ্চতা, যেটা আসলে হিউজ। এই নিচে দিয়ে অনেক বড় বড় জাহাজও চলে যেতে পারবে। আর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যে এসএস, যে স্টিলের সম্পূর্ণ করা, যে পাত দিয়ে সেতুটি করা, এটা 100 বছরের গ্যারান্টি দিছে যে দেশ তৈরি করছে, আইমিন যে কোম্পানিগুলো এটা নিয়ে কাজ করছে তারা এটাই বলছে যে 100 বছরের গ্যারান্টি সেতুটির। এর যে নিচের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের অংশ দিয়ে আসলে রেলপথ, আর উপরের অংশ, আইমিন এটা যে ছাদের মতো যে অংশটি, উপরের যে অংশটি, ওটার উপর দিয়ে আমরা চলাচল করব। অনেক দীর্ঘ একটি সেতু, 6 কিলোমিটার, ওয়াও, আসলে ভাবতেই কেমন লাগে যে 6 কিলোমিটার। এই যে যে অংশগুলো দেখা যাচ্ছে, ফেরির যে পিলারগুলো, আইমিন এই যে সেতুর যে পিলারগুলো, এই পিলারগুলো মনে হচ্ছে যেন ভাসমান। আমি প্রথমে, আমাকে অবাক করে দিল আসলে এর যে কার্যকৌশল, আমি সত্যি বিস্মিত। আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে হয়তো অনেক কেমন এটি হলো যে নদীর উপর ভাসমান ভাসমান মনে হচ্ছে, আসলে না বন্ধুরা, এটার নিচে প্রায় 30 তলা একটি বাড়ির সমান নিচ থেকে কংক্রিট ঢালাই করে এগুলো এই পর্যন্ত নিয়ে আসা, যেটা আসলে এত পানির মধ্যে খুবই কঠিন একটি ব্যাপার। ইঞ্জিনিয়াররা তাদের দিন রাত উজাড় করে দিয়ে আমাদের সেতুটি প্রায় শেষ পর্যায়ে, আপনারা জানেন যে প্রায় 85% কাজ কমপ্লিট, এখন আপনি এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যেতে পারবেন, আর হয়তো সামান্য কিছু কাজ বাকি। এই বছরের 21 সাল নাগাদ, মানে 21 সালের শেষ নাগাদ, আমি ডিসেম্বরের দিকে সেতুটি উদ্বোধনের কথা আছে, হয়তো যদি কোনো প্রবলেম না হয় তো আমরা আর কয়েক মাস বাদেই দেখতে পারবো সেতুটির পূর্ণাঙ্গ রূপ। আর এখান থেকে, মানে নদী থেকে সেতুটির আসলে প্রকৃত রূপ না দেখলে, আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনাকে বুঝাইতে পারবো না। আমি আবারও বলছি, আমার শব্দের যে আজকে যে শব্দের যে অবস্থাটি, আসলে এটা মোটেও শোনার উপযোগী না, আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মুহূর্তে আমি চলে আসছি ঢাকার পাড়ে, আমি ঢাকার প্রান্তে ফেরিঘাটের কাছাকাছি।
পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা আমি এর বিস্তারিত